এবং আমার ছোট ভাইটা যে মুক্তির, তাদের অবাক। চিন্তা করছেন সবাই সস্তাবে দিয়ে বস্তা ভরে নিয়ে আসবে। মেলায় ঢুকে এইখানে করে দেখেন, দেখেন কি পরিমাণ ই আছে, দেখেন মহিলাদের কারবার, এদেন ওদেন দিয়ে আবার কিছুই করে না। পরে দেখ। আসসালামু আলাইকুম। আসলে মেলা শেষ দিন গেছিলাম, দেখেন অবস্থা মানুষের, ভিড়টা কি পর্যন্ত। তো ভাবছিলাম মেলা শেষ দিন গেলে, আচ্ছা 20 তারিখে গেছি, যে আজকে শেষ দিন গেলে একটু সস্তা মস্তা কিছু কিনা যাবে। ভাই রে ভাই, যে পরিমাণ লোক রাত্রেও ঢুকতেছে, আমি তো দেহ অবাক। চিন্তা করছেন সবাই সস্তাবে দিয়ে বস্তা ভরে নিয়ে আসবে। আই এম তো অবাক যে কি একটা পরিস্থিতি। আপনারা আস্তে আস্তে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতেছি, দেখবেন যে পরিমাণ মানুষ। আমি কইছে কাম মুক্তি কও কিছু, তুমি তো গেছিলা, কি একটা অবস্থায় পড়ছিলাম আমরা। আমার কিছু বলার নাই। তা আসলে মেন আছে মেলায় ঢুকে এইখানে আমরা সবাই সেলিব্রিটিরা যারা আছি, ছবি তোলার জন্য ব্যস্ত, ভিডিও করার জন্য ব্যস্ত। আমার একটু ভিডিও করি আর কি, করবো বলেন। মুক্তি বেগম বুবা গেছে, ও আর কথা কয় না, ও খালি দেখতেছে ঘুরে ফিরে। না, জায়গাটা অনেক সুন্দর, এবার তাহলে কথা কইতে সমস্যা, ভিউটা কিন্তু কথা অনেক বলবো সুন্দর, না। বুঝছো? তারপরে এই যে অনেকক্ষণ ঘোরাঘুরি হইলো, এই যে দেখেন কি একটা বাটপাড়ির মতন করে, এই যে একটু দেখেন আপনারা, এটা কি? এত সুন্দর ই হয় কিন্তু বাসায় এনে দিয়ে কিচ্ছু হয় না। এই জিনিসটা আপনারা অনেকেই ধরা খাইছেন, কারণ ওরা যে করে দেখেন, দেখেন কি পরিমাণ ই আছে, দেখেন এই দেখেন। কিন্তু আমরা করলে পারবো না। আমরা করলে পারি না, অনেক সুন্দর সুন্দর মেয়েরা আসছিল কিন্তু, বুঝছো, মুক্তির জন্য কোনো লাইন লাইন মারতেলাম না। আপনার অবস্থাটা দেখেন কত সুন্দর করে পুরা ই বানায় লাইতে আছে। তা আসলে পরে লাস্টে দেখা শুনে ঘরে এই আর জামা এদিকে সরকার আমার জন এক ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আমাদের একটা কলিজার ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো, সে বলতেছে তার সব আমাদের ভিডিও অনেক দিন ধরে দেখে, এবং আমার ছোট ভাইটা যে মুক্তির, তারও চিনে, ওরে ওনাকে চিনে, সব বলতেছিল, খুব আমরা সেটা কাছের একটা শুনলাম। মানুষ হয়ে গেল আমার, হ্যাঁ, বলতেছিল। এমনি তো যেহেতু আমাদের ভিডিও দেখেন, এমনি তো কাছে, তারপর যদি পরিচয় দেওয়া হয় তাহলে তো। এরপর আস্তে আস্তে ঢুকতেছিলাম, এই দেখেন ঝালমুড়ি অবস্থা, খাবো, ঝালমুড়ি। এখন ঝালমুড়ি খাওয়ার সময় নেই, কিন্তু মানুষ আর মানুষ। আজকে এমন একটা অবস্থা আপনারা দেখায়, এই যে সব কিছু দাম টাম করতেছিলাম, বাই দিয়ে যে দাম আরো বেশি কইতাছে। অন্য দিন তো আমি আগের দিন যে জুতা দেখে গেছি, সে জুতা এবারে যে পাই নিয়েছি, তারপর যে বিষয়টাই দেখেন, কাটাকাটি, এই যা এই এই যে কাটাকাটি, যে কাটারগুলো, এগুলো কিন্তু আরো গত বছরের আগের বছর আমাকে এনে দিছে, বাট একদিনও ব্যবহার করলাম না, এটা কোনো কথা? এটা আছে মহিলাদের কারবার, এদেন ওদেন দিয়ে আবার কিছুই করে না, পরে দেখা যায় কি, এসব একটু ব্যবহার করি না পরে, কিন্তু কিচ্ছু বকা করে না। শুনি। হ্যাঁ, কিন্তু আমাদের লাগবেই, যখন বলবো তখন লাগবেই। তারপরে যে জুতার দোকানে আপনাদের কত সুন্দর ভাই রে জুতাগুলো ভাই, দেখেছি, এইখানে আসা পর যা একটা ঘটনা ঘটে গেছে, সে ভিডিওটা তারপরে শেয়ার করবো ইনশাল্লাহ। আমি একটা ব্লেজার নিলাম, ব্লেজারটা উনি দেখতেছিল, তার ভিতরে আরেক ভাইয়া যে দেখতেছিল, তাই যাই হোক, বেড়ে সবাই ভালো যাচ্ছিলাম। থাকবেন।